ত্রাতা বিক্রম, যারা পথকুকুরদের ক্ষতি করবে তাদের ক্ষতবিক্ষত করতেও দুবার ভাবেন না বিক্রম। ভারতের পথকুকুরদের পারিয়া বলা হয়, এই শব্দের আভিধানিক অর্থ নির্বাসিত। এবার এই বিষয়ে ছবি বানাচ্ছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। শুধু অনস্ক্রিন জীবপ্রেমী নয়, বাস্তব জীবনেও তথাগত এবং তার প্রাক্তন দেবলীনার ভরা সংসারে একইভাবে গুরুত্বপূর্ণ ছিল তাদের পোষ্যরা। আজ তাদের সম্পর্কটা না থাকলেও পোষ্যদের সঙ্গে তথাগত দেবলীনার সম্পর্ক রয়েছে অবিচল। দেবলীনার দুই পারিয়া চেরিয়ার মুক্তি, তাদের সঙ্গে দেবলীনার সম্পর্ক মা দিদিমার মতো। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল পারিয়াদের জন্য কতদূর যেতে পারেন দেবলীনা। মা স্বাভাবিকভাবে, যদি ব্যতিক্রম না হয়, স্বাভাবিকভাবে তার সন্তানের জন্য যত দূর যেতে পারে আমি ওদের জন্য তত দূরই যেতে পারি। মানে কত দূর যেতে পারি ওদের জন্য তার কোনো লিমিট নেই আর কি।